আব্বু, তোমাকে দেখতে আসছি আজ তোমার ছোট মেয়েকে রেখে। তোমার আলো আদরে যে কলিজাটা আছে সে কলিজাটাকে আমি আর ধরে রাখতে পারি নাই। এই বাবা বলাতে আমি ইতালিতে নিয়ে যাই আমার বোনকে। আমার বাবা যখন মারা যায় তখন পালকি ছোট আমারে বলে, দেখ তোদের সবাইকে আমি বিয়ে শাদি দিয়ে গেছি, তোদের সবাই বড় করে দিছি, আমারে পালকিরে দেখিস, পালকিরে তুই ইতালি নিয়ে যাইস। তখন আমি পালকির জন্য ভিসা জমা দিই, ভিসা বের হয় বোনকে নিয়ে ইন্টার পাস করার পরে। বোন যখন ইন্টার ভালো পাস করে আর থাকতে চায় না, বলে যে না আমি বাংলাদেশে যাই অনার্স মাস্টার্স করবো আপু আমাকে। আজকে আসো আসো, চলো আজকে মা নেই, আসো মা থাকলে দেখো মা এখান দিয়ে বের হতো, তাই না? ভাই এখান দিয়ে বলতাম যে পালকি পালকি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমরা বের হয়ে গেছি, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, বাবার কবর দেখবো। এ প্রথমে বোনে রেখে যাচ্ছি, বোনের ছেলেদেরকে নিয়ে আর আমার দাদুর বাড়ি দেখাবো, যাওয়ার সময় বোনের কবরটাও দেখে যাবো ইনশাল্লাহ। যা 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 যা, কই কই, কুকুরেটারও মা মারা গেছে, আসো। বাবাও মারা গেছে, মাও মারা গেছে, দেখছো? তারপরে হেরা বড় হচ্ছে না? হ্যাঁ যাও, এই যে বিমানিকে নিয়ে যাচ্ছি, আমরা চলে আসছি দাদুর বাড়িতে। আর দাদুর বাড়িতে আসতে একদম আমাদের বাসা থেকে মাঝদি থেকে গাবুয়া, গাবুয়া থেকে 1.5 মাইল পশ্চিমে কামদুপুর গ্রামে। আর আমি আমি সবসময় আসলে আব্বুর কবরের আগে এই মসজিদের এখানে সিএনজি বা রিক্সা যেটাত করি আসি নেমে যাই। আর দাদুর বাড়িতে ঢুকতে বাড়ির সামনে প্রথম হলো বিশাল বড় খুবই সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা, তারপরে হলো মানে আব্বুর কবরটা পরে বিশাল বড় ঘাটলা, আর প্রথমে হয়েছে আমার বড় জেঠা এবং আমার এক কাকা এখানে, ওনারা ওনাদের হলো এখানে। তারপরে আর আমার আব্বুর হয়েছে আমাদের পারিবারিক কবরস্থান, মানে আমাদের পুরানো কবরস্থানের সাথে আমরা নতুন করে ফ্যামিলি কবরস্থান ভাদা মানে ভাদাই করে এটা বড় করছি। ওইখানে আমার মানে পুরানো দাদা দাদু বা দাদা দাদুর হিজা সব কবর মানে পুরানো কবরস্থানটা ওইখানে, এই জন্য এখন আব্বুর কবরের কাছে যাচ্ছি। বুঝবেন না, আমরা কিন্তু কবরের কাছে একদম কাছে যাব না, রাস্তার থেকে দোয়া করব। আর এই কাজটা আমি সবসময় ইতালি থেকে আসলে প্রথমে করি, প্রথমে আমি আমার আব্বুর সাথে দেখা করে তারপরে আমি সব জায়গায় দাওয়াত নিই বা সব জায়গায় ঘুরতে যাই। কিন্তু আজকে এবার তো আমি দুর্ঘটনার জন্য আসছি, আমার বোনের জন্য, এই জন্য প্রায় 2 মাস পরে আসছি। আসার পথে বোনকেও দেখে আসছি, বোনের ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ মহিলাদের একদম মানে কোথায় দিছে ওইটাও শেয়ার না করা ভালো, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই একটা জায়গায় আসলে এতদিন আমার চোখের পানি ধরে রাখতে পারতাম না, এখন থেকে 2টা জায়গায় বুঝছেন আমাদের পরিবারের মানে সবচেয়ে বড় যে আমার বাবা আর সবচেয়ে ছোট মানে দুজনের পছন্দের মানুষ, সবাই পছন্দের কিন্তু চলে গেছে। সত্যি এখানে সবসময় বোনকে নিয়ে আসতাম, কখনো আমি ভাবছি যে আমি আমার বোনের কবর জিয়ারত করবো, সিরিয়াল মানে সিরিয়াল হিসাবে তো বোন আমার কবর জিয়ারত করবে। আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজান দিয়ে দিচ্ছে, আমি তাহলে একটু চুপ করি। এই যে আসলে ইমোশনাল হয়ে যায় বুঝছেন, আহারে আপনাদের যাদের মা বাবা আছে বুঝছেন অসম্মান করবেন না, অসম্মান করবেন না বুঝছেন। অনেকে আছে মা বাবা জীবিত থাকতে মুখে দিয়ে যা আসে তা গালিগালাজ করে, সম্মান করে না। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমরা জানি এই যে আমাদের সব আছে, আমার বাবা নাই দেখে এতদিন আমাদের মন খারাপ থাকতো, আজকে 2 মাস থেকে বাবার সাথে বোনটাও নাই। আজকে বোন প্রথম বোনকে চালা আসছি, কোনোদিন ভাবি নাই বোনকে চালা যে আমি এখানে আসব, কারণ হিসাব মানে আমরা তো আসলে মনে করি যে আগে আমি মারা যাব,
আমার বোন আমার কবর জিয়ারত করবে, বাবার কবরে আসবে, কিন্তু দেখেন যাওয়ার সিরিয়াল নেই। আমার বোন আমার কত আগে চলে গেছে, আমি জানি না কবে মারা যাব, কিন্তু এখন আমি আমার বোনের কবর জিয়ারত করতে করতে আসি, বাবার কবর একা একা জিয়ারত করতে আসছি। একটা জায়গায় আসলে বুঝছেন এখান থেকে না বাড়ির ভিতরে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ির ভিতরে যাবো, কারণ হেলালের বিয়ে তো যাই নাই, এই জন্য আজকে হেলালের বউকেও দেখে যাব। আর দাদুর বাড়িতে আসলে এমনি ভালো লাগে, আরও আগে আসতাম, মনকে বুঝাতে পারি নাই। সবাই সব কবরবাসীর জন্য দোয়া করবেন, আমার বাবা আমার বোন আমার চাচা যেটা দাদা দাদি অনেকে এখানে শুয়ে আছে, অনেক পছন্দের লোক, ওনাদের যেন সব ধরনের সব কিছু মাফ করে দিয়ে আল্লাহ পাকে যেন ওনাদেরকে জান্নাতবাসী করে, আমিন। আব্বু তোমাকে দেখতে আসছি, আসি তোমার ছোট মেয়েকে রেখে, তোমার আলো আদরের যে কলিজাটা আছে সে কলিজাটাকে আমি আর ধরে রাখতে পারি নাই, এই বাবা বলাতে আমি ইতালিতে নিয়ে যাই আমার বোনকে। আমার বাবা যখন মারা যায় তখন পালকি ছোট আমারে বলে, দেখ তোদের সবাইকে আমি বিয়ে শাদী দিয়ে গেছি, তোদের সবাই বড় করে দিছি, আমারে পালকিরে দেখিস, পালকিরে তুই ইতালি নিয়ে যাইস। তখন আমি পালকির জন্য ভিসা জমা দিই, ভিসা বের হয় বোনকে নিয়ে ইন্টার পাস করার পরে, বোন যখন ইন্টার ভালো পাস করে আর থাকতে চায় না, বলে যে না আমি বাংলাদেশে যাই অনার্স মাস্টার্স করবো, আপু আমাকে আমাকে যেতে দেন, বোনের অনেক শখ অনার্স মাস্টার্স করবে, কারণ সে তো আর স্টুডেন্ট বিষয়ে তাকে আমি নিই না ইতালিতে, তাকে আমি নিছি ওয়ার্ক পারমিট হিসাবে, কারণ ওইখানে সে তাহলে লেখাপড়া রেগুলারভাবে করতে পারবে না, মানে রাত প্রাইভেটে করতে পারবে। তে বলে যে না যখন স্টুডেন্ট আমি লেখাপড়া ইতালিতে যখন করতে পারবো না আমাকে পাঠাই দেন। পরে যখন দেখছি অনেক মন খারাপ, কারণ আমি তো আবার বোনরে মনে কষ্ট দিই না, বোন মন খারাপ হবে এরকম কোনো কাজ করি না, তখন আমি বোনকে ফিরত বিদায় দিয়ে দিছি, মানে পাঠাই দিছি। বোনের কখনো বোন মন খারাপ করো এমন কোনো কাজ করি নাই বোনের, বুঝছেন, কারণ ওই আমি বলি না আমার এই বোনটাকে আমি মেয়ের মতন, মানে একটা মেয়ে মার কাছে যেমন অধিকার, আমার বোন আমার কাছে কোনো আবদার করতো না, আমি করতাম। আমার বাবা বলছে এ বাবা বলছে বাবার কথা রাখছি, আমি ইতালি নিয়ে গেছি, ইতালি যাই আমি তাকে কাট করে দিছি, কিন্তু আমার বোন থাকে নাই এখানে, আমাদের অনেক আপনজন। আসলে কবরের মানুষগুলো না অনেক অসহায়, হয়তো আমরা যখন আসি আপনারা সবাই কবর জিয়ারত করতে যাবেন, কাছে আসতে তো হয় না, বাড়ির দিক হয়, কিন্তু কাছে আসলে একটু তৃপ্তি পাওয়া যায়, এই যা আসছি একটা তৃপ্তি পাইছি, এই না তো প্রতি তো নামাজে তো বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করি আর কি। এখন একটু ভিতরে যাই, ঘাটা বিশাল বড় একটা পুকুর, আর রয়েছে হেলালদের বাসা, এগুলো কার ঘর টর, অনেকদিন পর পর আসি তো। ছোটবেলার পুকুর দেখছেন, কত গোসল করছি এখানে, বেড়াতে আসতাম যে, আর আমি তো থাকতাম ক্লাস 8-9 এখান থেকে আসা যাওয়া করছি দাদুর বাড়ির থেকে। এই যে কেমন লাগছে, ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে না, এত সুন্দর। হ্যাঁ এখন হাঁস মুরগি দেখাবো, এত কাছে যায় না বাবা, এত কাছে যায় না, এত কাছে যায় না। হ্যাঁ না গোসল তো, আমরা তো গোসল করে এসছি বাসার থেকে, আমরা তো না 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 এখানে বুঝছো আমরা ছোটবেলা গোসল করতাম, আমি তোমার মাম্মা। হ্যাঁ মাঝে একটা কথা বলি, আমি দুইটা কিমার গিফট হওয়ার পরে জেসমিনকে এই কিমারটা গিফট করছি, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, আমি অনেক খুশি, থ্যাংক ইউ আপা আপনাকে। দেখছেন সামনে একটা কিমার পাই, সে সাথে সাথে ফুটছে, আমি তো তখনকার মানে আনন্দের মুহূর্তটা আমি ধরে রাখতে পারি নাই, এজন্য এখন মনে উঠছে। এ বলছি না হাঁস দেখাবো, এই দেখো হাঁস বাবা, এই দেখো দুইটা হাঁস, এই হাঁস হাঁস, ওই যে আরো দুটো গেছে, তোমরা আরো দূরে থেকে দেখো, আরো দূরে থেকে দেখো, এই জেসমিন ওদের কাছে দাঁড়া, 1 2 3 4 হ্যাঁ। এই পুকুরটার সাথে আমার বোনের একটা স্মৃতি জড়িয়ে আছে, সেটা হয়েছে ভয়ানক একটা স্মৃতি, তার যখন আড়াই বছর বয়স তখন সে সরি এখানে
ডুবে যায়। ডুবে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমার এক জ্যাঠা গোসল করতে আসে, তখন তাকে দেখে, দেখে তখন তাকে উঠায় মাথাতে নিয়ে ঘুরায়, পেটটাকে চাপ দিয়ে ফিট টেটে যেভাবে পানি বের করে ওইভাবে পানি বের করছে। সবাই তো কান্নাকাটি, যে মানে সবাই বলতেছে পালকি নেই পালকি নেই পালকি নেই, অথচ দেখেন আল্লাহ পাকে কিন্তু তখন তাকে ফিরাই দিছে। এবার আগুনের কাছে সে হেরে গেছে। আম্মু তো শুধু এগুলো বলে বলে কান্না করে, আমরা অবশ্য কেউ এগুলো ভুলি নাই। তখন যখন বেড়াতে আসতাম অনেক গোসল করতাম, অনেক মজা করতাম, বুঝছো? আর যখন খালাম অনেক ক্লাস এটে পড়ি তখন সব সময় থাকতাম, কারণ তখন আব্বু রিটায়ারে চলে এসছে। আমার আব্বু সরকারি চাকরি করতো, বিডিআর ছিল, তখন থেকে এখানে ছিলাম, তখন এখানে গোসল করতাম, বুঝছো? যখন একটু বড় হয়ে গেছি তখন আর করতাম না, কিন্তু ছোটোবেলা করতাম। ওই জন্য আমার এখানে আসলে আগে প্রথম মনে হতো, আর এখানে আমরা চাকরিদের তো ভাই বোনেরা বসে মানে আড্ডা দিতাম, এখানে কুতকুত খেলতাম, বুঝছেন? কুতকুত আসলে কুতকুত খেলতাম। আমার ভয় লাগে, আংটির লাগে তো আমি ভয় পাই না। দেখছো হাঁস এগুলো দেখছো কিরকম? হ্যাঁ চল নিচে নি, সব সব নিচে নি। দাইউই তার মায়ের মতন গ্রাম অনেক পছন্দ করে, তারা দুনো ভাই সারাক্ষণ মানে সব কিছু নিয়ে এত আনন্দ করছে, আমার কাছে এখন খুবই ভালো লাগছে। ভাবছি যে আশাতে অনেক ভালো হয়েছে, তাদের একটু সারাদিন তারা মানে খুব মন মতন আনন্দ করছে। আর আমার চাচাতো ভাই রাফিও তাদেরকে অনেক সময় দিছে, এখন আমরা খেতে যাবো। মানে আনকমন খাবার খাওয়া যায়, বেশি ঠিক আমি এখানে বসছে, পালকে এখানে বসছে, দাইমি এখানে বসছে, আমার ছোট ভাই বোনরা এখানে বসছে, এ ধরে মনে উঠে গেছে আজকে আবার পাবদা মাছ। এই যে হেলালে বিয়ের যাইতে পারি না, এই জন্য আজকে আসি খাচ্ছি। আর আল্লাহ পাকের একটা রহমত যে তাদের মা মারা যাওয়ার পর থেকে তাদের দুই ভাইয়ের মধ্যে মানে আগে যে একটা ফিটাফিটির মারামারি ছিল সেটা নেই, মারামারি হয় কিন্তু আলাদা একটা মিল মহব্বত হয়ে গেছে। দুই ভাই একসাথে ঘুমাবে, দুই ভাই একসাথে খেতে বসবে, ওই শুধু বলে দাহির সাথে করব, দাহির সাথে করব। যা হোক শুকর আলহামদুলিল্লাহ, কারণ তাদের মা নেই, যেন দুই ভাই বন্ধুর মতন যেন বড় হয়। আর আরেকটা জিনিস খেয়াল করছি কি, গ্রামের ছেলেদের বাচ্চাদের না কোনো মোবাইল তেমন দরকার হয় না। কী সুন্দর বিকেলে সবাই পুরো বিকেলটা আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই বাচ্চাগুলো এখানে কী সুন্দর খেলাধুলা করছে। সত্যি গ্রামে এই জন্যই মানে ছেলেমেয়েরা একটু শহরের থেকে সুস্থ থাকে। এখন চাচি আমার উঠানে দেখলাম যে শিম গ্যাসের মধ্যে শিম মানে বাতি হয়েছে, তা আমি বলছি আমাকে একটা লোক জ্ঞানে দেও, হেলালকে বললাম। আর এখন গাছ থেকে শিম পাড়তেছি, কত বছর আগে এগুলো পাড়ছি। আবার এগুলো সকাল ভোরে যখন পজর নামাজ করতে উঠতাম তখন নিচে ইঁদুরে খেয়ে খেয়ে ফেলতো এগুলো। আবার একদম মানে তখন দেখেন এত পাগল ছিলাম, একদম উজু করার আগে আগে সিমের বিষ এগুলো নিচ থেকে খুঁজে খুঁজে নিতাম, কারণ এগুলো আবার জমাইতাম চার পাঁচ দিন হইলে তারপরে এক তরকারি হয়। এখন আসলে এখনও জিজ্ঞেস করছি, ইঁদুর কিন্তু এখনও আছে, হয়তো বা আমরা শুধু আমরা শহরে থাকি দেখে এখন আর এইসব করতে পারি না। তারপরে আমের দিনে আগে আম কুড়াইতাম, তারপরে যেতাম উজু করতে, কারণ দেখা গেছে আমার আবার স্বাস্থ্য বন্যা যদি বের হয়ে যায় এই জন্য যে সকালে উঠবে সেইগুলো আগে কুড়াবে।
এই যে শিমে সিজনে শিম, আমি সিজনে আম। তারপর আমাদের গাটলাতে একটা তাল গাছ ছিল, আমার মনে আছে আমি উজু করতে যাবার আগে ওই তাল গাছের নিচেও যেতাম, গিয়ে দেখতাম তাল টাল পড়ছে কিনা। তাহলে আর কি আজকে আমার দাদুর বাড়িটা শেয়ার করলাম, তবে মনটা অনেকটা মানে আজকের জন্য ভালো লাগছে। জানি না ঘরে মাছ দিয়ে বাসায় ঢুকলে আবার কেমন হবে জানি না, সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, যেন আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি। আর আবারও বলছি আমার বোনের জন্য দোয়া করবেন, সব কবরবাসীদের জন্য দোয়া করবেন, কারণ ওনারা সবাই অপেক্ষা থাকে শুধু আমাদের একটু দোয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।